অনেক আড্ডা রাখুন, এরপরেও যদি কিছু বলার থাকে অবশ্যই এই নাম্বারে ফোন করে দিদিকে জানান। সুবিধা আপনারা সঠিকভাবে পাচ্ছেন কি না, আপনারা বাড়ি পেয়েছেন? নাম আছে আপনাদের ঘরের লিস্টে? যাক, আপনার বাড়িতে বয়স্ক লোক আছে যে বার্ধক্যতা পেয়ে বাথরুম ঘর পেয়েছেন? তাহলে পেয়ে যাবেন, হয়তো এখানে পেয়ে যাবেন। এরপরেও যদি কিছু বলার থাকে দিদিকে সরাসরি এই ঘরের ব্যাপারেও আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। কার্ডটা আছে? হ্যাঁ, পরের মাস থেকে ওটা দিদি ব্যবস্থা করে দিয়েছে, দিদি সকলের জন্য। আপনার নাম তো আরতি, আরতি বাগদি। আপনাদের এবারে এসসি এসটিদের জন্য 1,000 টাকা করে মাসে দিদি, দিদি আপনাদের জন্য 1,000 টাকা করে মাসে দেবে। মানে 400 টাকা থেকে যদি কিছু বলার থাকে আপনি। আর তাহলে আপনার অভিযোগ আছে বাড়ি, আর বলুন বাড়ি। আর ওই যে আপনাদের কাছে ওই কথাই বলুন, ছেলেরা একটা ঘর দিয়ে, ঠিক আছে বাড়ি। আর শুনুন, এইটা নিয়ে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে আপনারা ফোন করবেন। এই ফোন করে বলবেন যে আমি বার্ধক্য ভাতা পাই, সরকার আমাকে দেয়, আমি তার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার অভিযোগ হচ্ছে যে আমার বাড়ির খুব অসুবিধা, আমি বয়স্ক মানুষ, আমার থাকা খুব অসুবিধা হচ্ছে। আমার অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থাকি, আমার থাকা খুব অসুবিধা। আমাকে ঘরের ব্যবস্থা করে দিলে আমি দিদির কাছে কৃতজ্ঞ থাকবো। এই এটা বলে এই নাম্বার। আপনারা একটু যদি জল হতে, আজকে বৃষ্টিটা হলে আরো বুঝতে পারতাম কি হারে আমরা থাকি। আমাদের গ্রামটাই বুঝতে পারতাম, আমাদের খাওয়া মাখানো দূরে যাচ্ছে। সমস্যাটা জানার জন্য দিদি ব্যবস্থা চালু করেছে। আপনারা এই কার্ডটা রাখুন, এই নাম্বারে দিদিকে ফোন করবেন, দিয়ে আপনার গ্রামের সমস্যার কথা বলবেন। আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে আপনি বলবেন, দিদি আপনার সমস্যা অবশ্যই সলভ করবে। রাখুন এই কার্ডটা, আপনি বাধ্য করে দিয়েছে দিদি আপনাদের জন্য। এরপর থেকে বাড়ির ব্যাপার দিদিকে ফোন করে বলুন, দিদির অফিসে অবশ্যই বাড়ির ব্যবস্থা দিদি করে দিবে। আর রাস্তার ব্যবস্থা কোথায়? মেলাতে? বস। এটা বেশি লোকের দরকার নেই তো, এটা জনসংযোগ, বাড়ি বাড়ি যাওয়া। হ্যাঁ, জিয়ারুল ইসলাম, তার নেতৃত্বে আমরা আজকে
পার্থসাহের ব্লকের বেলুড় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর শেখ পাড়ায় আজকে আমরা দিদিকে বলো অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে উপস্থিত আমার রসুলপুর শেখ পাড়ার সকল জনসাধারণ এবং বীরবেতুর অঞ্চল থেকে আগত হিরুভাই, তাছাড়াও রসুলপুর বাজার থেকে আগত বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দিদিকে বলো কর্মসূচি চলছে সর্ব জায়গায়। এই দিদিকে বলো কর্মসূচির মেন কথা হলো সকল জনসাধারণের কাছে যাওয়া, তাদের মতামত ও অভিযোগ দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে এগুলোকে তুলে ধরা। আমাদের এ আগে যে লোকসভা ভোট গেল সেই লোকসভা ভোটে আমাদের কিছু রেজাল্ট খারাপ হয়েছে, সেগুলো আমাদের লোকাল নেতৃত্বের জনসংযোগ না হওয়ার জন্য এবং কিছু নেতৃত্বের অহংকারের জন্য এবং মানুষের সাথে যোগাযোগ এবং উন্নয়নের যে ঘাটতি ওই জন্যই আমাদের যে খারাপ রেজাল্ট, ওই রেজাল্টের কথা চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে বলো কর্মসূচির প্রোগ্রাম একটা চালু করলেন। এই প্রোগ্রামের ফলে আমরা সকল জনসাধারণের কাছে যে আমরা যে সাড়া পেলাম, মানুষের কাছে যে অভিযোগ পেলাম তা আমরা বুঝতে পারলাম যে আমাদের নেতৃত্ববর্গ এবং পঞ্চায়েতের মেম্বাররা তারা লোকাল নেতৃত্ব এবং জনগণের সাথে যোগাযোগ না রাখার জন্য আজকে আমাদের কিছুটা খারাপ রেজাল্ট। তা এই খারাপ রেজাল্টের আমরা প্রত্যেকটা মানুষের কাছে আজকে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত, কারণ তাদের অভিযোগ আমাদের কাছে খোলাখুলি জানাচ্ছেন এবং রাস্তাঘাটের অবস্থা, তাছাড়াও ইলেকট্রিক জল নানান সমস্যার কথা আজকে আমরা এসে বুঝতে পারছি মানুষের কাছে যে আমাদের কি ফল্ট হয়েছে, আমরা কোন জায়গায় উন্নতির জন্য। আজকে দিদি যে কর্মসূচি শুরু করেছে আজকে তার মাধ্যমে আমরা বুঝতে পারছি গ্রামের যে সমস্যা আছে তার কথা বুঝতে পারছি। অনেক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে কি কোনো কারণে আমরা আজকে যে এই গ্রামের সমস্যার কথা হয়তো জানতে পারি নাই কি সলভ করতে পারি নাই, এবং সবচেয়ে বড় কথা আজকে এই প্রোগ্রামটার ফলে এই গ্রামের লোক সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে, আজকে তাদের মনের কথা সরাসরি দিদিকে বলার সুযোগ পাবে। অবশ্যই ফিরে পাওয়া গেছে তার রেজাল্ট, আমরা কিছুদিন আগে পৌরসভা নির্বাচনে পুরনির্বাচনে পেয়েছিলাম, এবং আজকে মানুষের যে সারা, আজকে যে ব্যাপক সারা, মানুষ যে দলে দলে আবার তৃণমূলের উপরেই ভরসা করছে তার প্রমাণ আমরা আজকে গ্রামগঞ্জে যে দিদিকে বলো প্রোগ্রাম করতে যেয়ে বুঝতে পারছি। সাম্প্রতিককালে যে বিজেপির যে একটা উত্থান ঘটেছে কী বলবেন সে বিষয়ে আপনারা? ঘটেছে না, ওটা ঘটেছিল কিছুদিন, মানুষ ভুল বুঝেছিল, লোকসভার সময় হয়তো ভুল বুঝে ভোট দিয়েছিল, তো সেই সময় অনেক পেরিয়ে গেছে, এখন মানুষ তার ভুলটা বুঝতে পেরেছে যে বিজেপি নামক যে একটা সাম্প্রদায়িক দল উঠেছিল সেটা কোনো কিচ্ছু না, এটা শুধু হিন্দু মুসলিম ভাগাভাগি করার জন্য, আর ওদের নজর সবসময় বিদেশে পড়ে থাকে যেমন সিপিএমের ছিল চীনে। দিল্লিতে হারবে এটা দিল্লির রেজাল্ট যদিও, তো এইখানে গ্রামগঞ্জের মানুষকেও যদি রেজাল্টের আগে আপনারা এসে জিজ্ঞাসা করতেন গ্রামগঞ্জের মানুষও বলতো দিল্লিতে হারবে, কারণ সবাই বুঝে গেছে যে বিজেপির আর কিছু নাই, যেখানেই ভোট হবে আজকে ঝাড়খণ্ডে ভাবুন মহারাষ্ট্রে। আচ্ছা আগামী দিনে আপনাদের আর কি কর্মসূচি রয়েছে যা মানুষ আপনাদের দিকে আসবে? দেখুন আজকে দিদিকে বলার পরে দিদি আরও কিছু প্রকল্প বার করেছে, 54টা প্রকল্প ছিল, আজকে গ্রামগঞ্জে যে গরিব মানুষ আছে তাদেরকে দিদি বিদ্যুৎ ফ্রি দেবে, এরপরে জলের অ্যাভেলেবেল করে দিয়েছে। আজকে এই গ্রামে এসে যেটা জানতে পারলাম যে এই রাস্তার ব্যাপার, আজকে এই রাস্তার ব্যাপারে আমরা জেলা পরিষদে বলার সঙ্গে সঙ্গে এই রাস্তাকে তারা স্যাংশন করেছে এবং খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ হবে। আপনার নাম? শেখ জিয়ারুল ইসলাম। কোন দায়িত্ব আছেন? হ্যাঁ, যুবক দায়িত্ব আছে।